বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতা কি। পূর্বের ক্লাসগুলোতে আমরা বিষয় বিচার্য বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতা বিষয় কি। এখানে সাক্ষ্য আইনের তিন ধারা, তাহলে সাক্ষ্য আইনের তিন ধারা বলতে আমরা এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে এখানে প্রাসঙ্গিকতা কি, তাহলে আমরা খুব সাক্ষ্য আইনের তিন ধারায় যদি আমরা প্রাসঙ্গিকতা চিন্তা করি বা প্রাসঙ্গিক কি, অর্থাৎ এখানে সাক্ষ্য আইনের তিন ধারায় এই প্রাসঙ্গিকতার বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই আলোচ্য আইন অনুসারে যখন একটি বিষয় অন্য একটি বিষয়ের সাথে কোনো না কোনোভাবেই যুক্ত থাকে, অর্থাৎ তখন একটি বিষয়কে অন্য একটি বিষয়কেই প্রাসঙ্গিক বলা হয়। আমি আবার বলছি যে অর্থাৎ এই সাক্ষ্য আইনের তিন ধারা, এই সাক্ষ্য আইনের তিন ধারায় প্রাসঙ্গিকতা বা প্রাসঙ্গিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আলোচ্য ধারা অনুসারে একটি বিষয় অন্য একটি বিষয়ের কোনো না ভাবে কোনো না কোনোভাবে একটির সাথে অন্যটি যুক্ত থাকে, অর্থাৎ একটি বিষয় অন্য একটি বিষয়ের সাথে এই যুক্ত থাকা বা বিষয়ের প্রাসঙ্গিক বলা হয়। অর্থাৎ আদালত যে সকল বিচার্য বিষয় নয়, বরং যে সকল বিষয়ের সাহায্যে বিচার্য বিষয়গুলো নিষ্পত্তি করতে সহায়তা করে তাই প্রাসঙ্গিক। আমি আবার বলছি, অর্থাৎ আদালতের যে সকল বিষয় বিচার্য বিষয় নয়, বরং যে সকল বিষয়ের সাহায্যে বিচার্য বিষয়গুলো নিষ্পত্তি করতে সহায়তা করে তাই হচ্ছে বিচার্য বিষয়। তাহলে আমরা এখানে খেয়াল করি প্রাসঙ্গিকতা, তাহলে আমরা এটাই খেয়াল করলাম যে সকল বিষয় বিচার্য বিষয় নেই, সে সকল বিষয় যে সকল বিষয়ের সাহায্যে বিচার্য বিষয়গুলো অর্থাৎ নিষ্পত্তি করতে সহায়তা লাভ করে তাই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। কেমন? তাহলে এখানে আমরা প্রাসঙ্গিকতা বুঝতে হলে দুইটি বিষয় আমরা খেয়াল রাখতে হবে, অর্থাৎ দুইটি বিষয়ের এই দুইটি বিষয় থাকার কারণে প্রাসঙ্গিক কখনো অর্থাৎ প্রাসঙ্গিক কখনো প্রাসঙ্গিক, অর্থাৎ দুটি বিষয় থাকার কারণে প্রাসঙ্গিক থাকা সত্ত্বেও অপ্রাসঙ্গিক বিবেচনা করা হয়। এখানে একটু খেয়াল রাখতে হবে, যেমন প্রাসঙ্গিকতা রয়েছে তারপরেও এটা প্রাসঙ্গিক নয়, অর্থাৎ প্রাসঙ্গিক থাকার পরেও এটা অপ্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। আমি প্রমাণ করি যে এখানে যে অপ্রাসঙ্গিক অর্থাৎ এখানে দুইটি বিষয়, এখানে প্রাসঙ্গিকতার অপ্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিকের দুইটি বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে আমরা প্রাসঙ্গিকটা মোটামুটি ক্লিয়ার হব। তাহলে এখানে কি লক্ষ্য করা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে যে সাক্ষ্যদাতার বক্তব্য অতি দূরবর্তী, সাক্ষ্য যিনি সাক্ষ্য দিবেন অর্থাৎ সাক্ষ্যদাতার বক্তব্য দূরবর্তী এবং যদি আনুমানিক হয় তাহলে এই এই দুইটি বিষয় থাকার কারণেও সাক্ষ্যকে অপ্রাসঙ্গিক বলে বিবেচনা করা হচ্ছে। প্রথম হচ্ছে সাক্ষ্যদাতার বক্তব্য যদি অতি দূরবর্তী হয় বা আনুমানিক হলে, সাক্ষ্যদাতার বক্তব্য যদি অতি দূরবর্তী এবং আনুমানিক হলে, দুই যে পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে তা স্বীকার করলে, এটা একটা বিষয়। যে দুইটি বিষয় একটি হচ্ছে সাক্ষ্যদাতার বক্তব্য দূরবর্তী এবং আনুমানিক হলে, অন্য আরেকটা হচ্ছে যে পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে তা যদি স্বীকার করে, এই দুটো থাকার পরও সাক্ষ্য প্রাসঙ্গিক আইনে অর্থাৎ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে সাক্ষ্য আইনের অর্থাৎ প্রাসঙ্গিকত প্রমাণের জন্য এটা একটু খেয়াল করতে হবে, অর্থাৎ যদি এই দুটো খেয়াল করা যায় যে সাক্ষ্যদাতার বক্তব্য যদি অতি দূরবর্তী এবং আনুমানিক যদি হয়, আরেকটি বিষয় যে পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে তা যদি স্বীকার করে, এই দুইটি যদি থাকে তাহলে অপ্রাসঙ্গিক হয়ে যায়, প্রাসঙ্গিক থাকার পরও অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রাসঙ্গিকতা অর্থাৎ প্রাসঙ্গিকতা প্রমাণের জন্য দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই দিকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রাসঙ্গিকতার দিকে, অর্থাৎ যদি প্রাসঙ্গিকতা করতে চাই তাহলে এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্রহণযোগ্যতা, আমরা বলছি প্রাসঙ্গিকতা প্রমাণের জন্য দুইটি বিষয় খুবই অপরিহার্য, একটা হচ্ছে গ্রহণযোগ্যতা আর একটা হচ্ছে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি আবার বলছি যে প্রাসঙ্গিকতা প্রমাণের জন্য দুইটি বিষয় খুবই অপরিহার্য, একটি হচ্ছে গ্রহণযোগ্যতা আর একটা হচ্ছে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। তাহলে আমরা আজকে আলোচনা করলাম প্রাসঙ্গিকতা বা প্রাসঙ্গিক কি, অর্থাৎ এই শেষ যে দুইটার কথা যে সাক্ষ্য আইনের অর্থাৎ তিন ধারে বলা হচ্ছে সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক হতে হলে প্রথমত গ্রহণযোগ্যতা হতে হবে, তারপরে বিচার্য বিষয়ে সম্পর্কিত হতে হবে। তাহলে এখানে আমরা সর্বশেষ বলতে পারছি আদালতে যে সকল বিষয় বিচার্য বিষয় নয়, বরং যে সকল বিষয়ের সাহায্যে বিচার্য বিষয়গুলো নিষ্পত্তি করতে সহায়তা করে তাই বিচার্য বিষয়।
তাহলে আজকে আমরা আলোচনা সাক্ষণে তিন ধারা প্রাসঙ্গিকতা কি প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিক থাকার পর দুইটি বিষয় থাকার কারণে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এক হচ্ছে সাক্ষাদাতার বক্তব্য অতি দূরবর্তী আনুমানিক হলে আরেকটা হচ্ছে যে পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে তা স্বীকার করে এই দুইটা থাকার পর অর্থাৎ প্রাসঙ্গিক থাকার পর অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর সাক্ষ্যায়নে প্রাসঙ্গিকতা করতে হলে দুইটি খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য একটি হচ্ছে গ্রহণযোগ্যতা আরেকটি হচ্ছে যে বিচার্য বিশেষের সম্পর্ক যুক্ত তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।